স্বরব্যঞ্জর সাথে থাকার হিসাব বলাটা খুব কঠিন আমার জন্য, কারণ পার্টি অফিসটা হলো একটা বাড়ি, আমরা ভাড়া নিয়ে থাকি, একটা দুই রুমের বাড়ি। সেই বাড়িতে যে কেউ আসতে পারে, বসতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে। হ্যাঁ, এবং একটা মজার ব্যাপার লক্ষ্য করছি আমরা, যে একবার আসছে সে এসে থেকে গেছে। আমরা বলি দাখিল হয়ে যাওয়া, দাখিল হয়ে গেছে, যে একবার আসছে সেই ফেসে গেছে। পার্টি অফিস স্বরব্যঞ্জকে নিয়ে আসছে অফকোর্স। তারপর ওখানে স্বরব্যঞ্জ ফর্ম করছি, ওখানে স্বরসংকেত ফর্ম করছি, ওখানে গ্রন্থ ডট কম ওখান থেকে চলে। হ্যাঁ, তারপরে মিউজিক অন কাহন ওখান থেকে চলে, আপনারা সবাই কাহন কিনবেন। আমরাই গ্রন্থ, আমরাই আবার স্বরসংকেত, আমরাই আবার স্বরব্যঞ্জ, আমরাই পার্টি অফিস, আমরা মিউজিক অন। একজন টিচারের মানে পণ্ডিত অমর সাহ চৌধুরীর কাছে তখন গান শিখতাম, তো সেই সূত্র ধরে সে চেনে। তো হঠাৎ একটা ফোন আসলো, বললো যে স্বরব্যঞ্জ থেকে আমি বলছি, তো এরকম ব্যাপার যে একটা গান হয়েছে, সেই সময় কোনো ভোকালি মানে রাজশাহীতে নেই, অথচ গানটা পাঠাতে হবে দুই তিন দিনের মধ্যে রেকর্ড করে, এরকম একটা কন্ডিশন ছিল। তো বলছে যে তুই কি গাইবি? আমি বললাম আমি কি পারবো? তো বলছে তাহলে আই। আমি তখন আমি ফুল এই ব্যাসলেট ট্যাসলেট ক্যাপ টেপে যে ইস্কা পায়না জালে টুপি এসব পড়ে গেছি না একটা ব্যান্ডে। আর আমি নিজেও তখন স্বরব্যঞ্জর নাম শুনছি, আমি নিজেও স্বরব্যঞ্জর তখন ভক্ত। গেলাম, দেখি ইস্কা ভাই বসে আছে, অদ্ভুত একটা সাউন্ড আসে, সঞ্জয় দা তবলা বাজাচ্ছিল, ইস্কা ভাই গিটার না কিছু একটা বাজাচ্ছিল। বাইরে থেকে আমার ওই ঢুকলাম পার্টি অফিসের, ঢুকেই আমার একটা সাউন্ড কানে আসলো, এবং গেলাম, ইস্কা ভাই বললো গান করো। আমি বললাম হ্যাঁ ভাইয়া চেষ্টা করি, একটা গান শোনাও। আমি তখন আলগা করো গো খোপার বাঁধন গানটা গাইলাম। তারপরে ইস্কা ভাই একটা লিরিক দিল কিছু না বলে, বলতে ঠিক আছে এটা তুলে নাও, রাফি এখানে সাউন্ড ইঞ্জিনিয়ার, তোমাকে সব দেখিয়ে দেবে, কালকে পাভেল ভাইয়ের স্টুডিওতে রেকর্ড হবে, তুমি গানটা তুলে নাও। আমি বললাম আমি পারবো এটা? তো যে হ্যাঁ পারবা। তারপরে আমাকে সবাই গানটা তুলে দিল, ইস্কা ভাই সবাই মিলে, তারপরে রেকর্ড করলাম। আমি ভাবছি যে এবার তো খেলা শেষ, সবাই ভোকালে চলে আসে সব, আমাকে তখন যেতে হবে, কিন্তু আমার জায়গাটা মানে ভালো লেগে গেছে, আমি আর ওখান থেকে বেরোতে চাই না। তো আমি বললাম ভাই, আমি বলছি যে আমাকে কি তোমাদের সাথে রাখবা, আমি কি আসবো তোমাদের সাথে? তা আমি ভাবলাম যে কী বলবে, না তোমার তো গান হয়ে গেছে এরকম। তখন বললো যে অলরেডি তোমাকে আমরা গ্রুপে অ্যাড করে নিয়েছি, স্বাধীনতা শব্দটা ঠিক এমনিভাবে আমাদের হলো কি একটা কবিতা নাই নির্মলেন্দ্র গুণের, স্বরব্যঞ্জর তো আমি ঠিক ওই শব্দটা হয়ে গেল, তখন থেকে আমি স্বরব্যঞ্জর হয়ে গেলাম। আমার জীবনে আছে কত কত বেদনা কত সুখ, চলেছি হেঁটে জীবন পথে, চেনা চেনা কত মুখ। স্বরব্যঞ্জতে আসলে জয়েন করা না, তো ওই যে দাখিল হওয়া, দাখিল হওয়া কিভাবে হলো আসলে সবার তো স্টোরি কীরকম। আমরা একসাথে গান বানাইলাম, লাস্ট বেঞ্চের ছেলেটা, আমরা সবসময় গান করতাম, আমি আর ইসরা ভাইয়া গান করতাম বগুড়াতে। তো তখন আমি ইন্টারে পড়তাম, আমরা গান করতাম অনেক, হঠাৎ করে একটা লিরিক আসলো, আমরা গানটা বানাইলাম, রাফি সুর দিল হুট করে, ওই দিন আমার আসার কথা আমি আসি নাই, রাফি সুর করলো ইসরা ভাইয়া, রাফি আর প্রীতি মিলে লাস্ট বেঞ্চের ছেলেটা গানটা অ্যাকচুয়ালি এটা সুর হলো, আমরা গাইলাম, গিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাসায় এসে খালি কাপড়টা চেঞ্জ করে চলে গেলাম রাজশাহী রেকর্ড করতে। ইন্টারমিডিয়েট থেকে আমরা সবাই একসাথে, মানে একটা বাসায় একসাথে হলে কী হয়, রাত বিরাতে আমরা চিল্লাপাল্লা লাফালাফি। আমার কাছে এটাই পার্টি অফিস, এটাই আমার ফ্যামিলি। এভাবে আমি পার্টি অফিসে জয়েন হয়েছি, দাখিল হয়েছি, বা স্বরব্যঞ্জতে জয়েন হয়েছি, দাখিল হয়েছি। স্বরব্যঞ্জতে আমার প্রথম আসা হচ্ছে 2018 সালে, আর স্বরব্যঞ্জের সাথে প্রথম প্রোগ্রাম হচ্ছে আমার ফোক ফেস্ট। যখন আমরা একদম ছোট তখন থেকে আমার ইস্কা ভাইয়ের সাথে থাকা, ইস্কার প্রথম গিটার বাজানো থেকেই ইস্কার সাথে কমপক্ষে 9 বছর আমরা একই জেলায় পাশাপাশি বাসায় থাকছি। অফিসিয়ালি স্বরব্যঞ্জর পার্ট হয়েছি আমি খুব রিসেন্ট, যখন স্বরব্যঞ্জর খুব সহজ সরল মানুষরা দেখছে যে একটা বদমাশ টাইপের লোক তাদের দরকার, তখন তারা আমারে মানে আমরা তখন আমি অফিসিয়ালি স্বরব্যঞ্জর ম্যানেজার হিসেবে জয়েন করছি 2020 সাল। এটা হলো আমাদের সবারই লাইফে কম বেশি একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে অলরেডি। নতুন জায়গায় চলে গেছি রাজশাহী ছেড়ে, আর বগা তো ইন্ডিয়ায় আছে, আরও অনেকের ঘর সংসার হয়েছে, হ্যাঁ অনেকে ছিল, অনেকে দূরে চলে গেছে,
লোকে বলে যে লং ডিস্টেন্স রিলেশন টিকে না, কিন্তু আমাদের লং ডিস্টেন্স রিলেটেড টিক টিকে আছে, অনেকদিন ধরে টিকে আছে।